নমস্কার দর্শকবৃন্দ আবার এক নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আর কে ফার্টিলাইজার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো বায়ার কোম্পানির একটা ভালো নাম করা ওষুধ সেটা হল ফেনাসকুইক তো আজকের আমরা ভিডিওতে জেনে নেব ফেনাসকুইকের কাজ কি এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব এবং এতে কোন কোন টেকনিক্যাল দিয়ে তৈরি এর মাত্রা কত সব কিছু আজকে ভিডিওতে আমরা জানতে পারব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হেনাস কুইক কেটা হলো বায়ার কোম্পানি একটা ভালো নাম করা ওষুধ তো এখানে দুটো টেকনিক্যাল আছে এর সাথে একটা করে ম্যানুয়াল মিল পাওয়া যায় তো এই ম্যানুয়ালের মধ্যে দেয়া থাকে আবার এখানেও টেকনিক্যাল দেয়া থাকে তোমার থানাস্কুইক এর মধ্যে আছে ফ্লুবেন্ডামাইট এবং ডেল্টা মেথিন এই দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি ফ্লুবেন্ডামাইট যেটা তোমার বায়ার কোম্পানি ফ্রেমে পাওয়া যায় সেখানে মাত্রাটা একটু বেশি আছে লেদা পাকার জন্য এবং এখানে মাত্রাটা একটু হালকা আছে একটু কিছুটা কম আছে এবং এর সাথে আছে ডেল্টাত্রিন যেটা ফলের মাছির জন্য খুব ভালো কাজ করে ফলের মাছি বলতা ইত্যাদি পতঙ্গ জাতীয় পোকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এটা আপনারা যে কোনো গাছে ফলের মাছি সমস্যা হলে সেসব গাছে ব্যবহার করতে পারেন যেমন পেয়ারা গাছ পেয়ারা গাছে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন পেয়ারা গাছের ফল ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো কাজ করে এটা ফলের কোনো পোকা আক্রমণ হলে সেখানে কিন্তু ফলের মধ্যেই পোকাটা মারা যাবে এবং ফলটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং অন্যান্য ফলকে ভালো রাখবে এছাড়াও এটি বেগুন গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এটা আপনারা বেগুন গাছের ফল ছিদ্রকারী বা ড ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট আছে এটা আপনারা ব্যবহার করলে অন্যান্য বিষের কথা আপনারা ভুলে যাবেন তবে আপনারা চেষ্টা করবেন এই বায়ার কোম্পানির প্রোডাক্ট কিন্তু এখন মার্কেটে অনেক জায়গায় নকল বিষ ছড়িয়ে পড়েছে তাই আপনারা এর যে স্ক্যানার আছে স্ক্যানারটাকে আপনারা পারলে চেষ্টা করবেন যে স্ক্যান করে নেয়ার কারণ স্ক্যান করলে যদি বায়ারের ওয়েবসাইট চলে আসে তাহলে বুঝবেন বীজটা সঠিক আছে যখন স্ক্যান করলে বায়ারের কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না তখন বুঝবেন বীজটার মধ্যে কোনো সমস্যা আছে এটা অরিজিনাল নাও হতে পারে এছাড়াও আপনারা আম গাছের যে ফলের মাছির কারণে বোল ঝরে যায় আম ঝরে যায় সেই সমস্যাও থাকবে না এই ওষুধটা ব্যবহার করলে এছাড়াও কুমড়ো গাছে ফলের মাছি লেগে ফলটাকে ছিদ্র করে দেয় এবং ওর ভেতরে ডিম পেড়ে দেয় আপনারা যখন বিষ প্রয়োগ করেন কিন্তু বিষটা ওর গায়ে পৌঁছে না কারণ আটা দিয়ে ডিমটা ঢাকা পড়ে যায় সেক্ষেত্রে ওই ডিম থেকে যখন লেদা পোকা হয়ে বাচ্চা জন্মায় তখন কিন্তু সেই ভিতরে সেই বাচ্চাগুলো ভিতরের অংশ নরম অংশ খেয়ে নেওয়ার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে কুমড়োটা শুকিয়ে মোটা থেকে ছেড়ে পড়ে যায় তো সেক্ষেত্রেও এই ওষুধটা যথেষ্ট ভালো কাজ করবে আপনারা এটা ব্যবহার করতে পারেন ফলের মধ্যে যদি ডিম বা পোকা থেকে থাকে সেগুলোকে নষ্ট করে দেবে এছাড়াও ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছে যে ফলে ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকা সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ আছে আপনারা এটা ব্যবহার করতে পারেন এর বিভিন্ন গাছ অনুযায়ী ডোজ বিভিন্ন হয় কারণ সব গাছে সমান ডোজ দেওয়া চলে না তাই আপনারা এটা চেষ্টা করবেন যেখান থেকে আপনারা ক্রয় করবেন ওই ওষুধটা তো সেখান থেকে আপনারা ডোজটা জেনে নেবেন কারণ আপনারা যে গাছে ব্যবহার করবেন সেই গাছের ডোজটা অন্তত জেনে নেবেন বেগুন গাছের ক্ষেত্রে এটা ব্যবহার যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু ডোজ একটু বাড়াতে হবে তাই আপনারা ডোজটা আমি ভিডিওতে বললাম না আপনারা চেষ্টা করবেন যেখান থেকে নেবেন সেখান থেকে একটু ডোজটা জেনে নেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনাদের সাথে পৌঁছে যায় নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে